বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আমরা এখন বর্তমান একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি, কারণ এই করোনা ভাইরাস শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে প্রকট আকার ধারণ করেছে। আমরা এই ভাইরাস থেকে নিজে সচেতন থাকব এবং অন্যকেও সচেতন রাখব, কারণ এই ভাইরাস জানে কিভাবে মানুষের মনে ভয় ছড়াতে হয় এবং কিভাবে এটা মৃত্যু ডেকে আনতে হয়। সুতরাং আমরা নিজে এবং অপরকে একে অন্যের সহযোগিতা করব, যাতে এই ভাইরাস থেকে আমরা দূরে থাকতে পারি, আমরা আবার আগের মতো করে বিদ্যালয়ে আসতে পারি। যেহেতু সারা দেশে এখন লকডাউন চলছে, সেহেতু কার্যক্রমগুলো, অর্থাৎ স্কুলের কার্যক্রমগুলো আমরা আগের মতো করে করতে পারছি না। সুতরাং তারই আলোকে আমরা আজ অনলাইনে ক্লাসটা চালানোর চেষ্টা করছি। তোমরা সবাই এদিকে খেয়াল করো। আমরা আজকে গণিত ক্লাসটা দেখছি, দশম শ্রেণী। আমরা সবাই দেখেছি যে কতগুলো জিনিস যখন আমরা গুণ করি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার লিখতে যাই, যেমন 5 × 5 × 5, এখানে হচ্ছে আমাদের 125। সেক্ষেত্রে যদি আমরা এদিকে এভাবে না লিখে সূচকের মাধ্যমে, অর্থাৎ যদি 5 × q দিই, তাহলে সেক্ষেত্রে আমরা সেই একই মান পেয়ে যাই। বড় বড় রাশিগুলো সাধারণত এরকম ছোট করে আমরা লিখতে পারি। এই লেখার নিয়মকে বলা হয় সূচক পদ্ধতি, এটাকে বলা হয় সূচক পদ্ধতি। তোমরা এদিকে খেয়াল করলে আরো বুঝতে পারবে যে এই সূচক পদ্ধতিটা কিভাবে কার্য পরিচালনায় সম্পাদিত হয়। আমাদের আজকের পাঠ হবে এই সূচক ও লগারিদম। আমাদের আজকের পাঠ হবে সূচক ও লগারিদম, সূচক ও লগারিদম, এ বিষয়ে আমরা আজ আলোচনা করব। সূচক, সূচকটা কি, সূচকটা কি, সূচকটা হচ্ছে ইংরেজিতে বলে এক্সপোনেন্টস, ইংরেজিতে বলে এক্সপোনেন্টস, এবং লগারিদমকে বলা হয়, লগারিদমকে বলা হয় লগারিদমস, অর্থাৎ সূচক ও লগারিদমস। বড় বড় গুণের ক্ষেত্রে সাধারণত এই সূচক বা লগারিদমটা ব্যবহার করা হয়ে থাকে, কারণ আমরা হাতে যখন গুণ করি অথবা ক্যালকুলেটারে গুণ করি, একের অধিক যখন হয়ে যায়, যখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা এই সূচক এবং লগারিদমের সাহায্যে বড় বড় গুণগুলো করে থাকি। সূচকটা কি, সূচকটা কি, আমরা একটু একটু খেয়াল করি। সূচক হচ্ছে এ যদি কোনো বাস্তব সংখ্যা এবং এন যদি কোনো স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে আমরা একে এন সংখ্যক বার, এন সংখ্যক বার গুণ করলে এ টু দি পাওয়ার এন পাওয়া যায়। এখানে এটা হচ্ছে কি সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, আর এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা সংখ্যাকে লিখি কি, আর দিয়ে, রিয়েল নাম্বারের আর দিয়ে। বাস্তব সংখ্যাকে আমরা লিখি এসে রিয়েল নাম্বারের আর দিয়ে, যেটাকে আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি, কারণ আমরা যখন লিখি একটা আর, আর এখানে একটা আর লিখলাম, দুটো আর লিখলাম, এখানে এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের আর হয়ে গেছে, এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের আর হয়ে গেছে, কিন্তু পাশাপাশি আমরা আর একটা আর লিখেছি, সেটাকে আমরা বলি কি, বাস্তব সংখ্যার ক্ষেত্রে নির্ণয় করা হয়, কারণ এটা একটু মোটা কালিতে লিখতে হয়। সাধারণত আমরা যখন মোটা কালিতে লিখি, মোটা কালিতে পড়তে পারি না, তখন ভিতরে একটা দাগ দিয়েছি। ঠিক একইভাবে স্বাভাবিক সংখ্যাকে আমরা, এটা একটা ক্যাপিটাল লেটার, কিন্তু স্বাভাবিক সংখ্যা আমরা যখন লিখব, তখন এটাকে একটা দাগ দিয়ে দেবো, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বোঝায়। এক্ষেত্রে আমরা
a to the power n এখানে এটা হচ্ছে n সংখ্যক বার ক্রমিক গুণফল n সংখ্যক বার ক্রমিক গুণফল n সংখ্যক বার ক্রমিক গুণফল যদি a বাস্তব সংখ্যা এবং n স্বাভাবিক সংখ্যা না হয় তাহলে ক্ষেত্রে সূচক হবে না এখানে nটা হচ্ছে এখানে nটা হচ্ছে সূচক এখানে nটা হচ্ছে সূচক এর অপর নাম হচ্ছে ঘাত ইংরেজিতে বলে পাওয়ার এটা হচ্ছে সূচক বা ঘাত ইংরেজিতে বলে পাওয়ার আর এটা হচ্ছে মূল বা ভিত্তি ইংরেজিতে বলে বেজ তাহলে কি হলো এখানে এটা হচ্ছে সূচক বা ঘাত ইংরেজিতে বলে পাওয়ার আর এটা হচ্ছে মূল বা ভিত্তি যাকে ইংরেজিতে বলা হয় বেজ ইংরেজিতে বলা হয় বেজ আমরা এটা দেখলাম এখন সূচকের ব্যবহার সম্পর্কে আমরা একটা আলোচনা করব সূচক সম্বন্ধিত রাশিকে সূচক সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয় সূচক সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয় এদিকে একটু খেয়াল করো সূচক সম্বলিত রাশি অর্থাৎ যে রাশিতে সূচকটা অবস্থিত থাকবে সেটাকে আমরা রাশি বলে ধরে নিতে পারি এই সূচকটা অর্থাৎ এখানে n হচ্ছে সূচক সূচকটা শুধুমাত্র ধনাত্মক সংখ্যা হবে সেটা নয় সূচকটা শুধুমাত্র ধনাত্মক সংখ্যা হবে সেটা নয় এটা ধনাত্মক সংখ্যা হতে পারে ঋণাত্মক সংখ্যা হতে পারে আবার বাস্তব সংখ্যা হতে পারে ভগ্নাংশ সংখ্যা হতে পারে সেটা নির্ভর করবে আমাদের অঙ্কের উপর অর্থাৎ সমাধান করার ক্ষেত্রে সেটা আমরা দেখতে পারবো বড় বড় সংখ্যাকে সূচকের সাহায্যে লিখতে হয় যেমন আমরা যদি লিখি এখন এ টু দি পাওয়ার এন তাহলে এটা হচ্ছে এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এভাবে চলতে থাকবে এন পদ পর্যন্ত এন পদ পর্যন্ত অর্থাৎ এটাকে আমরা সহজে যদি এত বড় না লিখে এই বৃহৎ আকারে না লিখে শুধুমাত্র যদি এ টু দি পাওয়ার এন লিখি তাহলে সেটা আমাদের ক্ষেত্রে পড়তে লিখতে বুঝতে বলতে আমাদের অনেক সুবিধা হবে সূচকের ক্ষেত্রে আমরা দেখেছি এগুলো কি করে হচ্ছে কিভাবে কাজে লাগানো হচ্ছে এই সূচক সম্পর্কিত আমাদের কয়েকটি রাশি আছে আমাদের কয়েকটি রাশি আছে অর্থাৎ কয়েকটি সূত্র আমাদের জানা দরকার এই সূচক সম্বন্ধীয় সূত্রগুলো আমরা এদিকে একটু খেয়াল করি এখানে সূচক ও লগারিদম উপরে লেখা আছে দেখো সূচক ও লগারিদম আমরা এদিকে এক নম্বর সূত্রটা দেখছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন অর্থাৎ এটা হচ্ছে বেস এবং এমটা হচ্ছে পাওয়ার ইন্টু এটা হচ্ছে বেস এনটা হচ্ছে পাওয়ার বা ঘাত যখন এরকম আকারে দুইটা জিনিসের অথবা দুই বা ততোধিক জিনিসের দুইটা জিনিসের অথবা দুই বা ততোধিক জিনিসের যদি গুণ আকারে থাকে এবং তাদের বেদ যদি একই হয় সেটা সংখ্যা হতে পারে অক্ষর হতে পারে প্রতীক হতে পারে সংখ্যা হতে পারে অক্ষর হতে পারে প্রতীক হতে পারে সেক্ষেত্রে আমরা একটা বেজ নিয়ে পাওয়ারগুলো সবই যোগ করতে পারি একটা বেজ নিয়ে আমরা পাওয়ারগুলো সবই যোগ দিতে পারি সেক্ষেত্রে এর পাওয়ার হচ্ছে এম প্লাস এন সেক্ষেত্রে এর পাওয়ার হচ্ছে এম প্লাস এন যখন গুণ থাকবে সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে যোগ যখন গুণ থাকবে তখন সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে যোগ এখানে পাশে দেওয়া আছে এটা এ বিলংস টু আর এই আরটা কিসের আর আমরা আগে দেখেছি এই আরটা হচ্ছে রিয়েল নাম্বারের আর এটা কোনো ক্যাপিটাল লেটার আর নয় এটা হচ্ছে রিয়েল নাম্বারের আর ওভারটিকে নিচে এম এন এই এম এনটা কোথায় ছিল এন ছিল হচ্ছে পাওয়ার এই পাওয়ারটা হচ্ছে যেখানে এম এন হচ্ছে ন্যাচারাল নাম্বার এটা ক্যাপিটাল লেটারের এন নয় এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আমাদের এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যদি এরকম না হয় অর্থাৎ কন্ডিশন যদি আমাদের না মেনে চলে সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না কারণ এই সংখ্যাগুলো যদি স্বাভাবিক সংখ্যা না হয় অথবা বাস্তব সংখ্যা না হয় অন্য কোনো সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের এই সূত্র প্রযোজ্য নয় দুই নম্বর সূত্রটা কি আছে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন একই সংখ্যা সেই এ এবং এম এন উভয় হচ্ছে বাস্তব সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা সেক্ষেত্রে এখানে এখানে বাই আছে বাই ক্ষেত্রে আমরা কি হয় বাই মানে কি আমরা বুঝি হচ্ছে ভাগ বাই মানে আমরা কি বুঝি ভাগ ভাগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারে পাওয়ারে বিয়োগ লিখতে পারি সেখানে আমরা পাওয়ারে পাওয়ারে বিয়োগ লিখতে পারি এখানেও শর্ত একই এখানেও শর্ত একই এই শর্ত একই যখন এটা হবে কি রিয়েল নাম্বার এবং এম এনটা হবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তিন নম্বরে দেখো এখানে এ বি
উভয়ের পাওয়ার আছে n এখানে a b উভয়ের পাওয়ার আছে n এখানে a b এর উভয়ের পাওয়ার n মানে হচ্ছে একবার a পাওয়ার n এবং একবার b পাওয়ার n একবার a পাওয়ার n এবং একবার হচ্ছে b পাওয়ার n সেক্ষেত্রে আমরা দুটো একসাথে লিখতে পারছি যে a b তার পাওয়ার n একবারে না দিয়ে যদি সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য করি তাহলে আমরা c এর পাওয়ার n একবার দেব ইনটু b এর পাওয়ার n একবার দেব চার নম্বর সূত্র আমাদের দেখো a প্রতিবার m আছে তার পাওয়ার আবার n আছে a প্রতিবার m আছে আর তার পাওয়ার আছে আবার n আমরা জানি যদি একটা বীজের ক্ষেত্রে যদি একাধিক পাওয়ার থাকে সেই পাওয়ারগুলো সবই গুণ করতে হয় সেই পাওয়ারগুলো সবই কি করতে হয় গুণ করতে হয় অর্থাৎ বীজ একটা পাওয়ার আছে একাধিক সেক্ষেত্রে আমরা গুণ করব ঠিক আছে হবে এখানে m টা হচ্ছে পাওয়ার বা সূচক n টা হচ্ছে পাওয়ার বা সূচক এই m আর n যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে m n সেক্ষেত্রে কিন্তু বেস একই থাকবে a আছে এবং m আর n গুণ করলে আমরা বলছি m n এটাকে বলা হয় হচ্ছে গুণফলের ঘাত এটাকে বলা হয় হচ্ছে গুণফলের ঘাত ঠিক তেমনি হবে পাঁচ নম্বরটা দেখো a b লেখা আছে তার পাওয়ার হচ্ছে m a b লেখা আছে তার পাওয়ার হচ্ছে m এর পাওয়ার m এবং b এর পাওয়ার n আমরা আলাদা আলাদা ভাবে লিখেছি n পাওয়ার m একবার আর b পাওয়ার m একবার এখানে পাওয়ার কিন্তু একই বেস হচ্ছে আলাদা কারণ আমাদের মূল সূত্রে বেস ছিল আলাদা সেক্ষেত্রে আমরা a পাওয়ার একবার m দিলাম আর b পাওয়ার একবার m দিলাম এটাকে বলা হয় হচ্ছে ভাগফলের ঘাত একে বলা হয় হচ্ছে ভাগফলের ঘাত এখানে বাই আকারে লেখা হয়েছে যদি কেউ বাই আকারে না লিখে ভাগ চিহ্ন দিয়ে দেয় যদি কেউ বাই আকারে না লিখে ভাগ চিহ্ন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু একই সূত্র প্রযোজ্য হবে আমরা জানি a প্রতিবার 0 মানে 1 এখানে শুধু a প্রতিবার 0 মানে 1 না এখানে ডান পাশে দেখো লেখা আছে যখন a not equal to 0 অর্থাৎ এটা যখন not equal to 0 হবে যদি 0 বাদে যে কোনো সংখ্যা অক্ষর প্রতি কোনো কিছু পাওয়া যদি 0 হয় তাহলে তার মান হয়ে যায় হচ্ছে 1 যে কোনো ক্ষেত্রে a প্রতিবার 0 মানে 1 মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার 0 দিলে আমরা সেক্ষেত্রে বলবো যে 1 যদি সেই বেসটা 0 না হয় অর্থাৎ অবশ্যই এখানে a টু দি পাওয়ার নট ইকুয়াল টু a নট ইকুয়াল টু 0 হতে হবে অর্থাৎ বেসটা কোনো অবস্থায় 0 হবে না 0 বাদে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তার মান 1 লিখতে পারবো একই ভাবে আমরা একটু আগে বলছিলাম যে পাওয়ার মাইনাস হতে পারে প্লাস হতে পারে ভগ্নাংশ হতে পারে এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে বেস a এবং পাওয়ারটা আছে n এবং তার আগে একটা মাইনাস আছে অর্থাৎ মাইনাস দ্বারা আমরা কি বুঝি এটা একটা ঋণাত্মক সংখ্যা এটাকে আমরা কি বুঝি ঋণাত্মক সংখ্যা এটাকে আমরা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n কারণ হচ্ছে বিপরীত বোঝায় এটা কি বোঝায় বিপরীত বোঝায় যখন কি হবে এই a টা 0 হবে না এবং এই n টা অবশ্যই এই যে এখানে ক্যাপিটাল লেটারে n নয় ন্যাচারাল নম্বরের n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেই n টা এখানে বোঝা যাচ্ছে সেটাকে আমরা সবাই খেয়াল করেছি এদিকে খেয়াল করেছি তো আমরা দেখেছি যে বিভাগ থেকে সাত পর্যন্ত এখানে সাতটা সূত্র আছে এই সূত্রগুলো আমরা মনে রাখার চেষ্টা করব এই সূত্রগুলো আমরা মনে রাখার চেষ্টা করব যাতে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয় কারণ সূত্র না জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো না সূত্র না জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো না সেক্ষেত্রে আমরা একটা সূত্র দেখেছিলাম a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি 0 দিয়ে তাহলে সেটার মান হয় হচ্ছে 1 কেন হয় আমরা এর কিছু দেখি আমরা জানি a টু দি পাওয়ার n মানে হচ্ছে a গুণ a গুণ a গুণ a গুণ এভাবে চলতে থাকবে n পর্যন্ত এখানে n পর্যন্ত মানে কি অসীম পর্যন্ত এখানে n পর্যন্ত মানে হচ্ছে অসীম পর্যন্ত আমরা এদিকে আবার যদি আবার a টু দি পাওয়ার n লিখি তাহলে আমরা লিখতে পারবো a গুণ a গুণ a গুণ a গুণ ডট 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 এখানেও সেই n পর্যন্ত কারণ এটা হচ্ছে অসীম পর্যন্ত লিখতে পারবো যদি আমরা এটাকে ভাগ করি এখন এদিকে খেয়াল করো আমরা যদি এটাকে এখন ভাগ করি তাহলে a আকারে লিখতে পারবো a গুণ a গুণ a গুণ a ডট ডট n পর্যন্ত নিচে ঠিক একই ভাবে আমরা লিখতে পারবো a গুণ a গুণ a গুণ ডট 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 এখানে কি আছে n পর্যন্ত এখন দেখো উপরেও যে সংখ্যা নিচেও সেই সংখ্যা উপরেও যে সংখ্যা নিচেও একই জিনিস সেক্ষেত্রে আমরা কি কেটে দিতে পারি সেক্ষেত্রে আমরা কি কেটে দিতে পারি বা আমরা একটু আগে একটা অঙ্ক শিখেছি অর্থাৎ সূত্র শিখেছি যে পাওয়ার যদি বেস যদি একই থাকে এবং পাওয়ার যদি ভিন্ন রূপ থাকে অথবা বিভিন্ন রকম থাকে সেক্ষেত্রে যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় এবং যদি গুণ আকারে থাকে পাওয়ারে পাওয়ারে যোগ হয় সেক্ষেত্রে আমরা এখানে দেখছি যে এই এ এই এ দুটোর বেস একই এই এ এবং এই এ দুটোর বেসই একই বেস যদি একই থাকে তাহলে আমরা যেহেতু ভাগ আকার আছে সেহেতু আমরা কি লিখতে পারি বিয়োগ লিখতে পারি যেহেতু বিয়োগ লিখতে পারি এদিকে কাটাকাটি করলে ওয়ান আমরা একটা জিনিস খেয়াল রাখবো যখন উপর নিচে কাটাকাটি করবো যদি কিছু না থাকে তাহলে সেখানে থাকবে হচ্ছে
1 তখন আমরা উপর নিচে কাটাকাটি করব যদি কোনো কিছু না থাকে তাহলে সেখানে থাকবে হচ্ছে 1 আর যদি পাশাপাশি কাটাকাটি করে যদি কিছু না থাকে তাহলে সেখানে থাকবে হচ্ছে 0 এটা কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে কারণ আমরা দেখেছি যে অনেকে উপরে 5 নিচে 5 কাটাকাটি করে শেষে आंसर হচ্ছে 0 হবে না এটা ভুল উপরে 5 নিচে 5 কাটাকাটি করলে অবশ্যই সেখানে হবে 1 অনুরূপ হবে এখানে আছে +5 -5 এখানে আছে +5 এটা কাটাকাটি করে অনেকে লিখছে হচ্ছে 1 এটা ভুল হবে হচ্ছে কত -5 +5 কত 0 এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এখানে উপর নিচে এক সংখ্যা উপর নিচে কাটাকাটি করলে যদি কোনো মান না থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 1 লিখতে হয় আমরা 1 লিখলাম এখন আমরা এখানে যেহেতু বেস এ আছে এ লিখলাম n থেকে n বিয়োগ করতে হবে কোন সংখ্যা থেকে যদি সেই সংখ্যা বিয়োগ করা হয় তাহলে সেটা হয় হচ্ছে 0 কোন সংখ্যা থেকে সেই সংখ্যা যদি বিয়োগ করা হয় তাহলে সেটা হয় হচ্ছে 0 তাহলে আমরা এখানে লিখতে পারি কি 0 গেট টু পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখতে পারছি 1 লিখতে পারছি না আমাদের মূল সূত্রটা ছিল গেট টু পাওয়ার 0 ইকুয়াল টু 1 মূল সূত্রটা ছিল কি গেট টু পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা 1 লিখতে পারছি তাহলে আমাদের দেখানো হলো আমরা দেখলাম যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অনায়াসে 1 লিখতে পারব ঠিক আছে না আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু পাওয়ার 0 অর্থাৎ সেটা কিন্তু ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে নয় স্মল লেটারের ক্ষেত্রে নয় সেটা ক্ষেত্রে যদি শূন্য বলে যে কোনো অক্ষর বা সংখ্যা যাই হোক না কেন সেটা 0 হবে যদি আমাদের এরকম থাকে এখানে 50 আছে তার পাওয়ার 0 তাহলে কত হবে সেটাও 1 হবে সেটাও 1 হবে যদি এখানে আমাদের 500 থাকে তার পাওয়ার 0 সেটাও আমাদের 1 হবে অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে এখন আমরা দেখব যে মনে করো একটা এখানে a টু দি পাওয়ার 1/n আছে এখানে a টা হচ্ছে বেস আর 1/n টা হচ্ছে কি পাওয়ার 1/n টা হচ্ছে পাওয়ার এত এর nতম ঘাত nতম ঘাত ঘাতের অপর নাম কি বলেছিলাম পাওয়ার ঘাতের অপর নাম কি বলেছিলাম পাওয়ার কারণ ইংরেজি বলতে আমরা একটু বেশি বুঝি এজন্য ঘাত যদি অনেকে সমস্যা হয় সেক্ষেত্রে মনে রাখতে পারো যে সেক্ষেত্রে আমরা ঘাতের পাওয়ার হিসাব করতে পারি সূচক বা হিসাব করতে পারি তাহলে এর ঘাত হবে a টু দি পাওয়ার 1 বাই n তার পাওয়ার হচ্ছে আবার n কারণ আমাদের এখানে বলেছে কি n তম ঘাত এবার পাওয়ারে পাওয়ারে আমাদের কি হয় a টু দি পাওয়ার 1 বাই n তার সাথে যদি আমরা n টা গুণ করি তাহলে এই n an কেটে যায় থাকে কত 1 কত থাকে 1 থাকে এখন a টু দি পাওয়ার 1 মানে কি কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে সেক্ষেত্রে আমরা সেই সংখ্যাটা লিখতে পারি বা সেই অক্ষরটা সেই প্রতীকটা লিখতে পারি অর্থাৎ a টু দি পাওয়ার 1 বাই n এর nতম ঘাত হচ্ছে a nতম ঘাত হচ্ছে a আবার আমরা যদি লিখতে পারি যে a এর nতম মূল a এর nতম মূল আমরা লিখব সেক্ষেত্রে কি a এর nতম মূল হচ্ছে এভাবে লিখতে হবে সেক্ষেত্রে আমরা দেখছি যে আমরা রুটের একটা অংশ আছে রুটের আমরা একটা অংশ দেখেছি এটা হচ্ছে রুটের মূল অংশ এটা হচ্ছে একে বলা হয় রুটের বাইরের অংশ কিন্তু রুটের অংশ দুটো অংশ রুটের বাইরের অংশ কিন্তু এটা হচ্ছে রুটের অংশ এই বাইরের দিকে যদি কোনো মান থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলা হবে সেটা হচ্ছে সেই বেজের ঘাত বলা হবে সেই বেজের ঘাত বলা হবে এখানে বলেছে a এর nতম মূল a এর nতম মূল a এর nতম মূলটা হচ্ছে সেই n এর মানে কি এর মানে হচ্ছে a এর পাওয়ার 1/n কারণ আমরা যদি শুধু রুট লিখি রুট a যদি আমরা লিখি তাহলে তার পাওয়ার লিখি হাফ কারণ রুট মানে আমরা বোঝা যাচ্ছে হাফ রুট মানে হচ্ছে হাফ কিন্তু রুটের ভিতরে এখানে যদি কোনো মান থাকে তাহলে হাফ না হয়ে সেই মানটা চলে আসে যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা অবশ্যই লিখব a এর পাওয়ার 1/3 এর পাওয়ার আমরা লিখব 1/3 এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে বারবার জানো একটা জিনিস আমরা ভুল না করি এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা আমাদের আলোচ্য বিষয় ছিল সূচক এবং লগারিদম সূচক এবং লগারিদম লগারিদমটা কি লগারিদম হচ্ছে সূচকের একটি অংশ সূচক থেকে লগারিদমের সৃষ্টি আমরা দেখব যে সূচক থেকে লগারিদমের সৃষ্টি সূচক থেকে লগারিদমের সৃষ্টি অর্থাৎ সূচকীয় রাশি যদি আমরা মান বের করতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের লগটা ব্যবহার করতে হয় এটা প্রথম দিকে ছিল না কিন্তু পরবর্তীতে এটা আবিষ্কার হয়েছে সেটা পরবর্তীতে ইংল্যান্ডের বিজ্ঞানী হেনরি গ্রেভস এটা আবিষ্কার করেছে সূচক এবং লগারিদম কারণ সূচকের মান যখন বেশি হয়ে যায় তখন লগারিদমের সাহায্যে আমাদের এই
ব্যবহার করা হয়ে থাকে। বড় বড় রাশির গুণফল এবং ভাগফল এখানে যোগটা থাকে না, বড় বড় রাশির গুণফল এবং ভাগফল লগারিদমের সাহায্যে করতে হয়। বড় বড় রাশির গুণফল ভাগফল লগারিদমের সাহায্যে করতে হয়, এখানে যোগ বিয়োগ কার্যকর হয় না। যদি আমরা একটা সংখ্যা লিখি অর্থাৎ লগারিদমের আকারে, এখানে লিখলাম হচ্ছে লগ, লগারিদমকে সহজে সংক্ষেপে কি বলা হয়, এলং। লগারিদমকে সংক্ষেপে আমরা কি বলতে পারি, লগ বলতে পারি। লগারিদমকে সহজে আমরা লগ বলতে পারি। লগ এ টু দি পাওয়ার এন আমরা একটা লিখেছি, এখানে বড় দেখো খেয়াল করে এদিকে, লগ এ টু দি পাওয়ার এন অর্থাৎ এখানে এই এটা হচ্ছে ভিত্তি বা বেস, এই এনটা হচ্ছে পাওয়ার বা ঘাত। অবশ্যই এই এটা অবশ্যই জিরোর চেয়ে বড় হবে, এটা জিরো হলে কিন্তু হবে না, এ নট ইকুয়াল টু জিরো হবে এবং এর মানটা আবার একের চেয়ে বড় হতে হবে। এখানে আমাদের একটা কন্ডিশন আছে যে কোনো কিছু লগ যদি লিখতে হয়, কোনো কিছু লগ যদি আমাদের লিখতে হয় তাহলে অবশ্যই এখানে এই বেস যে মানটা হবে অর্থাৎ এই ঘাতটা যে মানের হবে সেই মানটা অবশ্যই জিরো হবে না এবং জিরোর চেয়ে বড় হতে হবে, কিন্তু আবার ওয়ানও হবে না, ওয়ানও হবে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাই এনকে এ এর ভিত্তি বলা হয় যখন এ নট ইকুয়াল টু জিরো এবং এ শূন্য বা ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম নেই। শূন্য বা ঋণাত্মক সংখ্যার আমরা একটা জিনিস খেয়াল রাখবো অর্থাৎ মনে রাখবো, শূন্য বা ঋণাত্মক সংখ্যার কোনো বাস্তব মান, শূন্য বা ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কোনো সংখ্যার লগারিদমের কোনো বাস্তব মান নেই। এই বাস্তব অবস্থা আমরা যখন চিন্তা করবো তখন বাস্তব মানে এক দুই তিন চার এগুলো বুঝি, আর অবস্থা বলতে সাধারণত আয়াকারে আছে, সেটা তোমাদের মাধ্যমিক পার্টে নেই, এটা পরে জানা যাবে আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি লগের ক্ষেত্রে একই বেজ এবং একই পাওয়ার পাই তার মান আমরা ওয়ান লিখতে পারি। লগ এ টু দি পাওয়ার এ এখানে দেখো ভিত্তিও যান পাওয়ারও তাই, এখানে এ হচ্ছে ভিত্তি এবং পাওয়ার হচ্ছে এ, দুটোই হচ্ছে এ অর্থাৎ বেজ এবং পাওয়ার দুটোই এ। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তার মান লিখতে পারি হচ্ছে ওয়ান। এখন এটা কেন হয়, এই সূত্রটা কেন হয় সেক্ষেত্রে আমরা দেখবো। একটু আগে আমরা দেখেছি সূচকের ক্ষেত্রে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, আমরা এটা প্রমাণ করে আসছি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। এক্ষেত্রে যদি আমরা উভয় পক্ষে লগ এ গুণ করি, উভয় পক্ষে লগ এ গুণ করি, উভয় ক্ষেত্রে যদি আমরা লগ এ গুণ করি, আমরা এর আগে দেখে নিই লগ এ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে জিরো, লগ এ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে জিরো, উভয় পক্ষে আমরা লগ এ গুণ করলাম, উভয় পক্ষে লগ এ টু দি পাওয়ার এ গুণ করি, গুণ করলে কি পাওয়া যাচ্ছে। আমরা আর একটা বিষয় খেয়াল রাখবো এখানে লগ এ তারপর এ আবার তারপর হচ্ছে জিরো, অর্থাৎ এখানে পাওয়ার আছে কয়টা, দুটো পাওয়ার আছে কয়টা, দুটো। এই পাওয়ারটা আমাদের এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমরা লগের ক্ষেত্রে, শুধুমাত্র লগের ক্ষেত্রে এই পাওয়ারটা আবার বেস করতে পারবো অর্থাৎ প্রথমে আনতে পারবো, অন্যান্য কোনো ক্ষেত্রে আমরা এই জিনিসটা পারি না, পাওয়ারকে বেস করতে পারি না। কিন্তু এখানে এই জিরোটাকে বা এই পাওয়ারটাকে আমরা বেস করতে পারবো, তাহলে শূন্য ইন্টু লগ এ টু দি পাওয়ার এর সমান এখানে আমরা লিখতে পারছি লগ এ টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে না, অর্থাৎ এই জিরো প্রথমে চলে আসছে। এবার আমরা জানি যে জিরোর সাথে যদি কোনো কিছু গুণভাগ করা হয় তাহলে হয় হচ্ছে তার মান থাকে হচ্ছে জিরো, জিরোর সাথে যদি কোনো কিছু গুণভাগ করা হয় তাহলে তার মান থাকে হচ্ছে জিরো, আর যদি যোগ বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে তার মান থাকে হচ্ছে ওয়ান। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে জিরোর সাথে কোনো কিছু গুণভাগ করলে হচ্ছে জিরো, সে মাইনাস হোক আর প্লাস হোক, ধনাত্মক ঋণাত্মক অথবা ভগ্নাংশ যাই হোক না কেন, শূন্যর সাথে বা জিরোর সাথে কোনো কিছু গুণ করলে সেটা হয়ে গেল জিরো, এবং যদি যোগ বিয়োগ করি তাহলে হবে হচ্ছে সেই সংখ্যা। তাহলে জিরোর সাথে যেহেতু লগ এ গুণ আছে তাহলে আমরা শূন্য লিখতে পারি, আর ডান পাশে থাকছে কি লগ এ টু দি পাওয়ার ওয়ান। আমরা এই জিনিসটাকে বাম উভয় পক্ষে পক্ষান্তর করো, পক্ষান্তর বুঝি আমরা, কারণ আমরা শিখেছি ইতিমধ্যেই এইটা আমরা দেখেছি সেভেনও দেখেছি, পক্ষান্তর মানে হচ্ছে কারণ কোনো কিছুতে দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে বাম পক্ষ একটা হচ্ছে ডান পক্ষ, যখন বাম পক্ষকে ডান পক্ষে নেওয়া হয় এবং ডান পক্ষকে বাম পক্ষ নেওয়া হয় তখন এটা বলা হয় পক্ষান্তর, এটা বলা হয়েছে
পক্ষান্তর এই পক্ষান্তর করলে আমরা এখন লিখতে পারছি যে log a টু দি পাওয়ার 1 বাম পাশে নিয়ে আসলাম আর বাম পাশে ছিল 0 এটা চলে গেল ডান পাশে log a টু দি পাওয়ার 1 মানে কত হলো 0 আমরা এই জিনিসটা দেখানোর জন্য সময় যে log a টু দি পাওয়ার a log a টু দি পাওয়ার 1 মানে 0 কিভাবে হচ্ছে log a টু দি পাওয়ার 1 এইভাবে আমাদের লিখতে হবে যে log a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 0 অর্থাৎ যদি কোনো ভিত্তি না থাকে যদি কোনো ভিত্তি না থাকে সেহেতু আমরা log শুধুমাত্র ভিত্তি যদি না থাকে তাহলে log r এর মান আমরা সেক্ষেত্রে 0 লিখব কারণ ভিত্তিটা কোনো বিষয় না এখানে log 1 2 3 4 এভাবে আসবে কিন্তু log 2 এর মান আছে কিন্তু log 1 এর মান হচ্ছে 0 log 1 এর মান হচ্ছে 0 এটা আমরা শিখলাম লগারিদমে সাধারণত দুইটি পদ্ধতি আছে লগারিদমে সাধারণত দুইটি পদ্ধতি অ্যাপ্লাই করা হয় একটাকে বলা হয় ই ভিত্তিক পদ্ধতি আর একটাকে বলা হয় টেন ভিত্তিক পদ্ধতি অর্থাৎ যদি কোনো মান না থাকে তাহলে ই ভিত্তি ধরা হয় আর যদি কোনো মান থাকে তাহলে সেটাকে অবশ্যই টেন ভিত্তিক ধরা হয় আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টেন ভিত্তিক লগারিদম পদ্ধতি লগারিদম দুটো পদ্ধতি একটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি এক নম্বর হচ্ছে স্বাভাবিক পদ্ধতি দুই নম্বর হচ্ছে সাধারণ পদ্ধতি দুটো পদ্ধতি একটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি আর একটা হচ্ছে সাধারণ পদ্ধতি স্বাভাবিক পদ্ধতিতে আমরা ই ভিত্তিক লগ ধরা হয় স্বাভাবিক পদ্ধতিতে আমরা ই ভিত্তিক লগ ধরা হয় সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে এটা হচ্ছে লগ ই এটা হচ্ছে লগ ই সাধারণত এর মান আসে 2.7128 এরকম ক্যালকুলেটরে আমাদের দিলে অনেকগুলো মান আসে সাধারণত আমরা এই লগ ই ক্ষেত্রে এখানে এর মান হচ্ছে 2.7128 এখানে এর মান হচ্ছে 2.7128 আর যদি 10 ভিত্তিক ধরি তাহলে 10 তো 10 ই থাকছে সেক্ষেত্রে কোনো কিছু থাকছে না এই ই ভিত্তিক লগটা আবিষ্কার করেন স্কটল্যান্ডের বিজ্ঞানী জন নেপিয়ার 1614 সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী কি নাম এটা সাধারণত তোমাদের টিকে আসে স্কটল্যান্ড নাম হচ্ছে জন নেপিয়ার কত সালে আবিষ্কার করেন 1614 সালে 1614 সালে এটা হচ্ছে ই ভিত্তিক লগ আরেকটা হচ্ছে সাধারণ পদ্ধতি এটাকে ভিত্তি ধরা হচ্ছে 10 অর্থাৎ আমরা লিখব যে log 10 এটা 10 কে 10 ই ধরা হয় এটা 10 কে 10 ই ধরা হয় এখানে যে ই এর মানটা দেখলাম এই মানটা কি মান 2.7128 এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এটা কি সংখ্যা বলা হয় ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ দুই রকম লেখা হয় মনে করো আমরা একটা সংখ্যা লিখলাম 5/6 এটা একটা ভগ্নাংশ অনুরূপভাবে আমরা লিখলাম 5.16 এটা একটা ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশটা দুই ভাবে লিখে হয় এটা হচ্ছে একটা ভগ্নাংশের পদ্ধতি এগুলো এই ভগ্নাংশটা কোথা থেকে আসছে অর্থাৎ এটা একটা কি সংখ্যা এটাকে বলা হয় একটা অমূলক সংখ্যা কি সংখ্যা বলা হয় অমূলক সংখ্যা কারণ এই সংখ্যাকে হচ্ছে p / q আকারে আমরা জানি কি মূলধার অমূলকটা কি সেক্ষেত্রে একটু দেখো মূলধার সে যেটাকে p / q আকারে প্রকাশ করা যায় p / q আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ কি কিউ নট ইকুয়াল টু 1 আর অমূলকটা কি যেটাকে p / q আকারে প্রকাশ করা যায় না যেখানে কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0 অর্থাৎ দুটোর ক্ষেত্রে কিন্তু নিচের অংশটা দেখতে হবে যে কিউটা নট ইকুয়াল টু 0 এই যে মূলত অমূলক সংখ্যা মূলক সংখ্যা অমূলক সংখ্যা এই অমূলক সংখ্যা জনককে তোমরা অনেকে জানো অনেকে হয়তো জানো না অমূলক সংখ্যা জনক হচ্ছে জন পিপাসাস জন পিপাসাস সবাই একটু দেখো খেয়াল করে অমূলক সংখ্যার জনক এদিকে দেখো অমূলক সংখ্যার জনক হচ্ছে জন পিপাসাস এটা হচ্ছে এই জন পিপাসাস একজন তখনকার সময়ে তিনি স্টুডেন্ট ছিলেন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অনেক কিছু ইনি হচ্ছে পিথাগোরাস আমরা অনেকে নাম শুনেছি পিথাগোরাস এই পিথাগোরাসের ছাত্র হচ্ছে জন হিপাসাস পিথাগোরাসের ছাত্র হচ্ছে জন হিপাসাস এখন এই অমূলক সংখ্যাটা আবিষ্কার হলো কিভাবে আমরা অনেকে পিথাগোরাসের উপপাদ্য পড়েছি যে পিথাগোরাসের উপপাদ্য পড়েছি যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান হচ্ছে অধিপদ স্কয়ার এটা পড়েছি না এটা আমরা সবাই জানি যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি হচ্ছে
প্রতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। সেক্ষেত্রে দেখো এই লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্রতিভুজ স্কয়ার, এখানে যদি আমরা এই লম্বের মান 1 নিই ভূমির মান 1 নিই তাহলে এটার মান কত আসে, 1 স্কয়ার যোগ 1 স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস 1 সমান হচ্ছে প্রতিভুজ স্কয়ার। অনার যোগ করলে 2 সমান হচ্ছে প্রতিভুজ স্কয়ার, বা স্কয়ার যদি তুলে দিই তাহলে এদিকে ভাগ হচ্ছে রুট টু, এটা হচ্ছে প্রতিভুজ। সেখানে রুট টু মান পেয়েছি, কিন্তু পিথাগোরাসের এখানে সমস্যা ছিল, পিথাগোরাস আবিষ্কার করেছিল শুধুমাত্র মূলক সংখ্যার ক্ষেত্রে যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান প্রতিভুজ স্কয়ার, তখন কিন্তু অমূলক সংখ্যা আবিষ্কার হয়নি, তখন ছিল এই শুধুমাত্র মূলক সংখ্যার ক্ষেত্রে। কিন্তু পিপাসার যখনই বললেন যে স্যার যদি এটার মান যদি 1 নিই এবং ভূমির মান যদি 1 নিই অর্থাৎ লম্ব 1 ভূমি 1, সেক্ষেত্রে অতিভুজের মান আসে রুট 2, সেক্ষেত্রে অতিভুজের মান আসে রুট 2। এই রুট 2 কে আমরা কিভাবে মূলক সংখ্যা প্রকাশ করব, এই রুট 2 কে আমরা কিভাবে মূলক সংখ্যা প্রকাশ করব যার মান হচ্ছে 1.412 এরকম কিছু আসে, একে আমরা কিভাবে মূলক সংখ্যা প্রকাশ করব অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করব, সেটাকে আমরা প্রকাশ করতে পারছি না। সেদিনকার মতো সেই ক্লাসে পিথাগোরাস অর্থাৎ গণিতের জনক ইনি কোনো উত্তর দিতে পারেননি, উত্তর না দেওয়ার কারণে এই ক্লাসটা এই পর্যন্ত থেকে গেছে। থেকে যাওয়ার পরে পরবর্তী দিন এই স্টুডেন্টরা মিলে অর্থাৎ ছাত্ররা মিলে যেহেতু স্যারের একটা ভুল ধরেছে সেহেতু স্যারের মনে তো আঘাত লাগে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে পরের দিন এই ছাত্ররা মিলে সবাই ওই ইপাসাসকে একটু কটূক্তি করলো যে তুমি স্যারের ভুল ধরেছো কেন, স্যার যেটা বলছে এটা হচ্ছে সঠিক, কিন্তু পিথাগোরাস নিজেও বলছে না এটা তো যুক্তি আছে, ওর কথায় যুক্তি আছে। এবং সেক্ষেত্রে পরের দিন যখন গভীর সমুদ্রে এই স্টুডেন্টরা মিলে পিকনিকে গেছে অর্থাৎ সফরে গেছে, সফরে যাওয়ার সময় স্টুডেন্টের ভিতর অনেক স্টুডেন্ট থাকে একটু দুষ্টু প্রকৃতির, এদের ভিতর আমরা দেখেছি যে আমরা লক্ষ্য করলো তখন এই স্টুডেন্টরা এটা যেহেতু উনি স্যারের ভুল ধরেছে, হিমাসাজ জন হিমাসাজ স্যারের ভুল ধরেছে, সেক্ষেত্রে এই সমুদ্রের ভিতর হিমাসাজকে কয়েকজন মিলে ফেলে দিল, ফেলে দেওয়ার ফলে হিমাসাজ ওইখানেই মারা গেলেন। সেক্ষেত্রে এটা একটা বিয়োগান্তক বিষয়, কিন্তু তারপরে দুই তিন দিন পরে যখন পিথাগোরাস ক্লাস নিতে আসলেন তখন দেখা যাচ্ছে যে হিপাসাস নেই, তখন পিথাগোরাস এই কয়েকদিন মিলে এটা কিন্তু আবিষ্কার করেছেন যে এটা মূলক সংখ্যা হতে পারে না, এটা অমূলক সংখ্যা হবে, এবং অমূলক সংখ্যা আবিষ্কার হলো তখন পিথাগোরাস ক্লাসে এসে বলছেন যে হিপাসাস কই, তখন সবাই বলছে স্যার ওকে তো আমরা ফেলে দিয়ে আসছি গভীর সমুদ্রে, বলছে না তোমরা এটা খারাপ করেছে এবং তার জন্য তো আমরা অনেক কিছু শিখতে পারলাম, তার জন্য আমরা অর্থাৎ আমি এই কয়েকদিন মিলে দেখলাম যে এই রুট টুটা হচ্ছে কোনো মূলক সংখ্যা নয়, এটা হচ্ছে অমূলক সংখ্যা। তখন পিথাগোরাস এই রুট টু অর্থাৎ রুট টু না এই জাতীয় সংখ্যা, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাকে অমূলক সংখ্যা নামে ঘোষণা দিলেন, এবং এর জনক দিলেন হচ্ছে পিথাগোরাস নয়, এর জনক দিলেন হচ্ছে জন হিপাসাস। এই তখন থেকেই এই অমূলক সংখ্যার জনক বলা হচ্ছে হিপাসাসকে। আমরা বিস্তারিতভাবে এটা দেখলাম, আমরা অবশ্য মনে রাখবো যে অমূলক সংখ্যার জনককে সেটা হচ্ছে জন হিপাসাস, জন হিপাসাস। এখন আমরা যেহেতু সূচক শিখছিলাম সেহেতু আমরা একটা অঙ্ক দেখবো, যদি এরকম একটা সংখ্যা থাকে 5 to the power a into 5 to the power b, নিচে আছে 5 to the power c, সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি, 5 to the power a আছে একটা, b আছে একটা, c আছে একটা, এখানে বেস তিনটাই একই, বেস একই, সেটা আমরা কী লিখতে পারি, একটা বেস নিতে পারি, এখানে একটা বেস নিয়ে পরে পরে কী হবে যোগ হবে, যেহেতু গুণ আছে সেহেতু হবে কি যোগ, আর নিশ্চিতটা আছে কি আমরা অ্যাড করে না লিখে, ঠিক একইভাবে এবার আমরা উপর নিচে খেয়াল করি, উপরে আছে বি 5, নিচে আছে 5, পাওয়ার আছে এ প্লাস বি, এখানে পাওয়ার আছে সি। যদি এরকম আমরা শিখছিলাম যে পাওয়ার যদি ভিন্ন রকম থাকে এবং বেস যদি একই রকম থাকে তাহলে আমরা পাওয়ারে পরে যখন কী লিখতে পারি, পাওয়ারে পরে তখন মাইনাস লিখতে পারি, একটা বেস নিয়ে সেখানে মাইনাস লিখতে পারি। এক্ষেত্রে আমরা এখান থেকে এখানে যদি কেউ এরকমভাবে লিখো যে একবারে এ প্লাস বি মাইনাস সি তাহলে এটা হচ্ছে সঠিক হবে, ঠিক আছে ক্লিয়ার। এখান থেকে সরাসরি আমরা এখানেও যেতে পারবো, আবার এখান থেকে সরাসরি এখানেও যেতে পারবো, যদি আমাদের এরকম একটা সংখ্যা থাকে 5 to the power 1/3 into 5, নিচে আছে
5 টু দি পাওয়ার 2 বাই 3 তাহলে এর সমাধান করব কি করে আমরা আমরা একটা জিনিস খেয়াল করব কোন কিছু সংখ্যা যদি কোনো পাওয়ার না থাকে কোনো পাওয়ার যদি না থাকে সেখানে আমাদের 1 ধরে নিতে হয় সেখানে আমাদের 1 ধরে নিতে হয় যে কোনো সংখ্যার ক্ষেত্রে যে কোনো অক্ষরের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা 5 একটা 5 দুটো 5 থেকে একটা 5 অর্থাৎ একটা বেস নিতে পারছি একটা বেস নিতে পারছি বেস নিয়ে পাওয়ার পরে কি করব আমরা যোগ করব আর নিচে কত আছে 5 এর পাওয়ার 2 বাই 3 উপরের ক্ষেত্রে দেখো 5 নিলাম এখানে যোগ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই রাশি করতে হবে 3 আর 1 এর নিচে কোনো সংখ্যা নেই মানে কত আছে সেখানে 1 আছে কোনো সংখ্যা নেই মানে সেখানে 1 আছে তাহলে পাওয়ার হচ্ছে 3 আর 1 ফর্মুলার আমাদের প্রথমে কি করতে হবে লসাগু করতে হবে 3 আর 1 এর লসাগু হচ্ছে 3 3 আর 1 এর লসাগু হচ্ছে 3 তাহলে লসাগু করার পর আমাদের ভগ্নাংশ আকারে যে রাশিগুলো থাকে সেই রাশিগুলো যোগ করার নিয়ম অথবা বিয়োগ করার নিয়ম কি ভগ্নাংশ ভাগ প্রথম ভগ্নাংশের হর লসাগু ভাগ সরি লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর এই দুটো লসাগু কত হলো 3 তাহলে লসাগু কে প্রথম ভগ্নাংশের হর কত ছিল 3 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 1 3 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 এই 1 কে এবার প্রথম ভগ্নাংশের লব যা ছিল তার সাথে কি করতে হবে গুণ করতে হবে প্রথম ভগ্নাংশের লব যা ছিল তার সাথে গুণ করতে হবে তাহলে এই 1 আর এই 1 গুণ করলে 1 এই প্লাস এই প্লাস এখানে এই যে একটা 1 আছে আমরা ধরে নেব 1 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয় 3 1 কে 3 দিয়ে 3 কে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয় 3 লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর তাহলে 3 কে আমরা 1 দিয়ে ভাগ করব ভাগ করলে কত হলো 3 সেই 3 কে আবার গুণ করব কার সাথে 3 কে গুণ করব 1 এর সাথে কত হলো 3 নিচে যে অংশ আছে সেই অংশ তাই থেকে যাচ্ছে তাহলে পরবর্তী লাইন আমরা কি লিখতে পারছি দাগ দিলাম উপরে 5 টা নিলাম 3 যোগ 1 কত হয় 4 আর নিচে কত আছে 3 নিচে কত আছে 5 বাই 2 বাই 3 একটা অংশ শেষ হয়েছে আমাদের এখনো কিন্তু মূল মান আসেনি এখানেও 5 আছে এখানেও 5 আছে এখানেও বেস 5 এখানেও বেস 5 যেহেতু ভাগাকার আছে সেটা আমরা কি করতে পারি সেগুলো বিয়োগ করতে পারি সেগুলো কি করতে পারি বিয়োগ করতে পারি তাহলে 4 বাই 3 মাইনাস 2 বাই 3 ঠিক একই হবে আমরা বেসটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে এটা আমরা এখন কি করব বিয়োগ করব এখানে হর আছে 3 এখানে হর আছে 3 তাহলে 3 আর 3 লসাগু আমরা কত দেখাবো 3 3 দিলাম 3 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 বাই 1 এর সাথে যদি 4 গুণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 4 এক্ষেত্রে 3 কে 3 দিয়ে যদি ভাগ করি 1 বাই 1 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 2 বাই 3 তাহলে এই অঙ্কটা আমাদের অ্যানসার হলো কত 2 বাই 3 অর্থাৎ 5 এর পাওয়ার হচ্ছে 2 বাই 3 এরূপভাবে আমাদের একাধিক সমস্যা সমাধান করতে পারবো এরূপভাবে আমাদের একাধিক সমস্যা সমাধান করতে পারবো যদি এরকম থাকে 7 এর পাওয়ার আমরা রুটের ভিতরে দিলাম 7 স্কয়ার ইনটু 7 কিউ এর ভিতরে দিলাম 5 এর ভিতরে আছে 7 3 এর সমাধানটা কিভাবে করব আমরা এখন একটু সময় দেখছি শুধুমাত্র সংখ্যা কিন্তু এবার আমাদের ভিতরে কি আছে রুট আছে এক্ষেত্রে তো আমাদের দেখতে হবে রুট যদি থাকে তাহলে আমরা আগে শিখছিলাম যে ঠিক এরকম একটা অঙ্ক দেখেছিলাম অর্থাৎ একে আমরা কি লিখেছিলাম এর পাওয়ার 1 বাই n অর্থাৎ বেজ একই থাকবে শুধুমাত্র ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে সেহেতু এক্ষেত্রে আমরা কি লিখতে পারি 7 স্কোয়ার তার পাওয়ার আমরা কত লিখতে পারবো 1 বাই 3 পাওয়ার আমরা কত লিখতে পারবো 1 বাই 3 ঠিক এটাকে আমরা কত লিখতে পারবো 7 কিউ এই পাওয়ার একই থাকবে এখানে 5 আছে সেহেতু 1 বাই 5 এবার বেজ একই থেকে অর্থাৎ একটা বেজের ক্ষেত্রে যদি একাধিক পাওয়ার থাকে একটা বেজের ক্ষেত্রে যদি একাধিক পাওয়ার থাকে তাহলে পাওয়ারের পরে কি করতে হয় গুণ করতে হয় তাহলে 2 আর 1 বাই 3 2 আর 1 বাই 3 এখানে একটা সংখ্যা আর এখানে আছে ভগ্নাংশ এটা আছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে সেক্ষেত্রে গুণ করব আমরা কি করে যদি একটা সংখ্যা থাকে অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকে এবং ভগ্নাংশ যদি গুণ করতে হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই উপরের সংখ্যার সাথে গুণ করব নিচের সংখ্যার সাথে গুণ করব না সেক্ষেত্রে গুণ হবে 2 আর এ 1 2 আর এ 1 2 আর 1 গুণ করলে কত হবে 2 আর নিচে এসে কত 3 2 আর 3 অর্থাৎ সেখানে আমরা লিখতে পারছি 2 বাই 3 ইনটু ঠিক একইভাবে
বেস্ট টাইম নিয়ে নিলাম 3 আর 1/5 গুণ করব 3 আর 1/5 উপরের সাথে গুণ করব তাহলে 3/5 তাহলে 3/5 একটা মান এসেছে এবার আমরা করতে পারবো যে 7 এর 2/3 ইনটু একটা বেস নিয়ে পাওয়ার যেহেতু গুণ আছে অর্থাৎ বেস দুটো একই এবং মধ্যে আছে কি গুণ চিহ্ন যেহেতু ডট থাকলে আমরা কি বুঝি ডট থাকলে আমরা বুঝি হচ্ছে গুণ ডট থাকলে আমরা বুঝি গুণ যেহেতু গুণ আছে পাওয়ারে পাওয়ারে আমাদের কি হবে যোগ হবে 3/5 7 3 আর 5 যেহেতু 3 আর 5 এর গুণ করতে হবে 3 এর পাশে গুণ করতে হবে আমরা আগে শিখেছি যদি দুই রকম দুটো সংখ্যা থাকে এবং তাকে যদি দুটোই মৌলিক সংখ্যা হয় তাহলে সেই সংখ্যা দুটো গুণ করে দিতে হয় সেই সংখ্যা দুটো গুণ করে দিতে হয় তাহলে 3 আর 5 গুণ করলে আমাদের গুণ হচ্ছে 15 গুণের ভাগ পদগুণাংশের ভাগ 3 কে 3 দিয়ে 15 কে ভাগ করে তাহলে আমাদের হচ্ছে 5 5 এর সাথে উপরে 2 গুণ তাহলে কত হবে 10 যোগ 5 কে 15 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3 3 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 3 9 তাহলে 7 এর ভাগ 10 এর গুণ করলে কত 19/15 এটা হচ্ছে এর आंसर হবে এটা হবে आंसर হবে এখানে এই 19/15 টা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কারণ আমরা জানি যে ভগ্নাংশের লব সূত্র হওয়ার পর সেটা হচ্ছে প্রকৃত আর যার লব বড় হওয়ার সূত্র সেটা হচ্ছে অপ্রকৃত সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আমরা সূচক লগারিদম সম্পর্কে যা হোক আজকে শিখলাম তোমাদের বাড়ির কাজ দিব সবাই একটু লিখে নাও বাড়ির কাজ দাও বাড়ির কাজ হচ্ছে অনুশীলনী 4.1 এর 1 থেকে 9 পর্যন্ত সমাধান করে আনবে অর্থাৎ সবাই একটু ভালো করে খেয়াল করো 4.1 এর 1 থেকে 9 পর্যন্ত সমাধান করে আনবে এটা আমাদের অবশ্যই কি খেয়াল রাখতে হবে এটা আমাদের তাহলে আমরা বাড়ির কাজ হচ্ছে 4.1 এর 1 থেকে 9 পর্যন্ত সমস্যার সমাধান করে আনবে এটা হচ্ছে মূল বই এটা হচ্ছে মূল বই এই ক্লাসের এই অঙ্কগুলো আমি আগামী ক্লাসে অবশ্যই দেখব তোমরা বাদ বাকি অঙ্কগুলো চেষ্টা করবে আমরা যদি কেউ না পারো তাহলে আবার আমরা চেষ্টা করব তবে কেউ ফেলে রাখবে না কারণ ক্লাস ফেলে রাখা যাবে না সুতরাং আজকে ক্লাস এই পর্যন্ত তোমরা সবাই তাহলে এদিকে খেয়াল করো বাড়ির কাজ আমাদের পাওয়া যাবে হচ্ছে এই অ্যাড্রেসে ndpchighschool.com এবার যদি কোনো কারো সমস্যা থাকে তাহলে নিচে ফোন নাম্বার দেওয়া আছে এবং নাম দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারবে তো আজকে ক্লাস তোমাদের আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আশেপাশে যে ভাইরাস সম্পর্ক আছে এটা আমরা সবাই সচেতন থাকবো আল্লাহ হাফেজ